আজি আমি আলোচনা করিবা জানুয়ারি 2021 মিথুন রাশি মাসিক রাশিফল কেমিতি যাব আপন মানুষ কোহাপাই চাহি নর্ষর এডভান্স হ্যাপি নিউ ইয়ার এবং আপন মানে সবুলে চিন্তা করতে কি নর্ষ আসলে নয় কিছু নেই আসব তো নিশ্চিত নর্ষ আসলে নয় করে কিছু নেই আসি থাকে কিন্তু কিছু পরিবর্তন আপনার লাইফ করতু দেখবে নিশ্চিত নর্ষ আপনার শুভময় হব তা সহ আপন মানে কোহাপাই চাহি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত দেখবে শেষে কিছু টিপস গুড়ি কবি যে টিপস গুড়ি আপনার লাইফ এপ্লাই করি আপনার তাকে লাইভ আপনার খুশি রয়েপারে এবং আপনার 2021 বর্ষ বহু ভালো যেমি যাব মিথুন রাশি যেমি জানুয়ারি মাসের দেখা যাচ্ছে 2021 রাশিফল হিসাবে এ মাসের ফল আপনার শুভ নুহ এ মাস যেকোন কাম করবে টিকি ভাবি চিন্তি করবে হড়বড়ি করবে না এবং কার্যরে পছাই যাবে যেকোন কাম আপনার করুবে সে কামরে টিকি ধীমা হব এবং কাম গুড়ি টিকি লেট লেট হব তা সহ দেহ প্রায়ত আপনার ভালো রহব না স্বাস্থ্যগত সমস্যা টিকি রহিপারে থা জ্বর পেটজনিত সমস্যা বা চর্মজাতীয় সমস্যা হয়েপারে তেমন দেহকু জগিবা সহ আপনার খাইবা পিবাকু জগিবা দরকার তা সহ প্রত্যেক দিন সকালে বা সন্ধ্যায় শারীরিক ব্যায়াম যোগ আদি নিশ্চিত করা দরকার যদ্বারা কি দেহ আপনার যেমি খারাপ ন রহব আয় ঠারু ব্যয় বড় যাব ইনকম ঠারু আপনার খরচ অধিক হব তেমন ইনকম ঠারু খরচ যেমি অধিক ন হব সে আপনার ধ্যান দেওয়া দরকার বা সেই মাত্রার আপনার খরচ করা দরকার যদ্বারা কি অসুবিধার আপনার যেমি ন পড়বে তা সহ যেমি দেখা যাচ্ছে চাকরি যদি করুবে চাকরিরে বি অসন্তোষ দেখা যাব চাকরিরে আপনার যে আপনার সাংরে কাম করুবে সে চেষ্টা করবে আপনার হরিয়ানা হরকত করা বা অসুবিধার পকাইবাই তেমন চাকরিরে যদি আপনার করুথান্তি তাহলে আখি আপনার খোলা রাখতু আপনার কি শত্রু কি মিত্র আপনার জাঁয়া দরকার যদ্বারা কি অসুবিধার যেমি ন পড়বে এবং চাকরিরে যেমি সমস্যা ন হব সে টিকি ধ্যান দেবে ব্যবসায়ের যদি আপনার করুবে ব্যবসায়ের বি মান্দা পরিস্থিতি আসিযাব এবং পছাই যাবে ব্যবসায়ী ডাউনফল রহব যোথিপাই মাইন্ড আপনার টিকি ডিস্টর্বান্স রহিপারে পড়াপড়ি যদি আপনার করুবে পড়াপড়ির মধ্যে বি অবহেলা ঘটব অলসুয়া হয়ে যাবে পড়ার ঠকাইবে যোথিপাই পড়াপড়ার পড়াপড়ি আপনার অসুবিধা দেখা যাচ্ছে তেমন পড়াপড়ি যদি করুথান্তি তাহলে আপনার চেষ্টা করবে পড়া সময় আপনার মন যেমি পড়া উপরে রহবা দরকার গৃহিণী যদি আপনার হয়েবে সাংসারিক জীবন সেতে মাত্রার ভালো দেখা যাওনি এ মাস কিন্তু তথাপি যদি আপনার স্বামী সহ ব্যবহার বা স্ত্রী সহ ব্যবহার আপনার যদি ঠিক রাখবে হুয়েত আপনার সাংসারিক জীবন আপনার দুইজনকর সুখময় যাব তেমন চেষ্টা করবে স্বামী স্ত্রী দুইজন আডজস্টমেন্ট করি আগুন বড়াই যদ্বারা কি আপনার ভালো হব সহ আপন মানে মনে রাখতু যদি লভ লাইফে থাকে লভ লাইফে টিকি অসুবিধা রহব অনবন হব মঝে মঝে কলি ঝগড়া হব দুইজন পার্টনার ভিতরে অনবন হবার দেখা যাচ্ছে এ মাস তেমন আপনার বাণী নিজের কথা এবং টিকি সহন শক্তি টিকি রাখতু বা কি কম কুচি তাকে টিকি শুণতু যদ্বারা কি লভ লাইফে যেমি অসুবিধা ন হব তা সহ কোহাপাই চাহি এক তারিখ দিন যেমি দেখা যাচ্ছে মিথুন রাশির ব্যক্তি মানুষ যশ লাভ হব সুনাম অর্জন করবে কোণী এমিতি কাম হব যোথিপাই আপনার প্রশংসা ভাজন হবে দুই তারিখ দিন আপনার কোণী আশা পূর্ণ হয়েপারে বা বহুদিন অপেক্ষা করে কিছু কামরে আপনার প্রশংসা পাইবা সহ আশা আপনার পূর্ণ হয়েপারে তিন তারিখ দিন দৃঢ় মন হয়ে কাজ করবে যেকোন কাম করবে মন লগাই করবে এবং সে কামটি সম্পূর্ণ করবে যোথিপাই মন টিকি আপনার ভালো রহব চারি তারিখ দিন যেমি দেখা যাচ্ছে কি সম্মানিত হবে কোণী এমিতি কাম হব যদ্বারা কি লোক মানে আপনার তারিফ করা সহ সম্মান দেবে এবং মন আপনার খুশি রহব পাঁচ তারিখ দিন অসহযোগ দেখা যাচ্ছে এই দিন কাহকু সাহায্য সহজ মাগিলে বি সহযোগর হাত ন মিলিপারে সেইপাই এই দিন কাহটু সাহায্য সহযোগ মাগন্তু না বা সেমি যদি সিচুয়েসন পড়ুছি তাহলে আপনার রিকোয়েস্ট করতু বা আপনার তাকে চাহিলে বি আপনার যেহেতু সে অসহযোগ করবে সাহায্য সহযোগ করবে না তেমন আপনার তাকে কেবল রিকোয়েস্ট হি করে যদ্বারা কি আপনার কাম সহজ যেমি হব
ଛଅ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଯେମିତି ଦେଖାଯାଉଛି କି ବାଦ ବିବାଦ କାହା ସହିତ ଯୁକ୍ତିତର୍କ କଳି ଝଗଡ଼ା ଅଶାନ୍ତି ଲାଗିପାରେ ବା ଘରେ ମଧ୍ୟ ଯୁକ୍ତିତର୍କ କାହା ସହିତ ହେଇପାରେ ତେଣୁ ବାଦ ବିବାଦର ଯେମିତି ନ ଫସିବେ ସେଥିପାଇଁ ସବୁବେଳେ ଧ୍ୟାନ ଦିଅନ୍ତୁ। ସାତ ତାରିଖ ଦିନ କିଛି ଦ୍ରବ୍ୟ ନଷ୍ଟ ହୋଇପାରେ ହାତରୁ ପଡ଼ି କିଛି ମୋବାଇଲ ଭାଙ୍ଗି ଯାଇପାରେ ବା ଲ୍ୟାପଟପ୍ ଆପଣଙ୍କର କିଛି ପ୍ରିୟ ଜିନିଷ ଭାଙ୍ଗି ଦେଇପାରନ୍ତି ବା ରାଗି କରି ତାକୁ ଭାଙ୍ଗି ଦେବା ସହିତ କିଛି ଦ୍ରବ୍ୟ ନଷ୍ଟ ହୋଇପାରେ ତେଣୁ ସାତ ତାରିଖ ଦିନ ଯଦି ପାରିବେ ଶିବ ମନ୍ଦିର ସକାଳ ଦର୍ଶନ କରିନିଅନ୍ତୁ ଆପଣଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଭଲ ରହିବ। ଆଠ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ପରାମର୍ଶ କରିବେ କାହାଠୁ କିଛି ଭବିଷ୍ୟତ ପାଇଁ କ୍ୟାରିୟର ପାଇଁ ଚାକିରି ପାଇଁ ହଉ କୌଣସି କଥାକୁ ନେଇ ମଧ୍ୟ ବଡ଼ ଲୋକଙ୍କ ସହିତ ପରାମର୍ଶ କରିବେ ଏବଂ ସଲ୍ୟୁସନ୍ ବାଟ ମଧ୍ୟ ବାହାରି ପଡ଼ିବ। ନଅ ତାରିଖ ଦିନ ମାନହାନି ଅପମାନ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି କାହା ସହିତ ଯୁକ୍ତିତର୍କ କଳି ଝଗଡ଼ା ଫସନ୍ତୁ ନାହିଁ ନହେଲେ ଆପଣଙ୍କର ଭାବମୂର୍ତ୍ତି କ୍ଷୁର୍ଣ୍ଣ ହୋଇପାରେ ସେଥିପାଇଁ ଆପଣ ଚେଷ୍ଟା କରିବେ ଏହି ଦିନ ମଧ୍ୟ ପଞ୍ଚମୁଖୀ ହନୁମାନ ମନ୍ଦିର ମଧ୍ୟ ଦର୍ଶନ ଯଦି କରିପାରିବେ ତାହେଲେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ଭଲ ରହିବ। ଦଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଶତ୍ରୁ ଭୟ ଦେଖାଯାଉଛି ଶତ୍ରୁମାନେ ଆପଣଙ୍କୁ ଡରେଇବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରିବେ ବା ଶତ୍ରୁମାନେ ମଧ୍ୟ ହାବି ହୋଇପାରନ୍ତି ତେଣୁ ସକାଳେ ମଧ୍ୟ ହନୁମାନ ମନ୍ଦିର ବା ଶିବ ମନ୍ଦିର ଦର୍ଶନ କରିବା ସହିତ ଶିବ ମନ୍ଦିରରେ କଞ୍ଚା କ୍ଷୀର ଢାଳି ପାଦୁକା ପାନ କରନ୍ତୁ ଏବଂ ପଞ୍ଚମୁଖୀ ହନୁମାନ ମନ୍ଦିର ଦର୍ଶନ କରି ଘିଅ ଦୀପଟେ ଆପଣ ଭଗବାନ ହନୁମାନଙ୍କୁ ଦେଇ ହନୁମାନ ଚାଳିଶା ବହି ଟିକେ ମଧ୍ୟ ପଢ଼ନ୍ତୁ ଶତ୍ରୁ ନାଶ ମଧ୍ୟ ହେବେ ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମଧ୍ୟ ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ଜଳ ଦିଅନ୍ତୁ ଓଂ ସୂର୍ଯ୍ୟାୟ ନମଃ ମମ ଶତ୍ରୁ ବିନାଶାୟ ନମଃ ମନ୍ତ୍ର କହି ଜଳ ଦିଅନ୍ତୁ ଦେଖିବେ ଶତ୍ରୁମାନେ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର କୌଣସି କ୍ଷତି କରିପାରିବେ ନାହିଁ। ଏଗାର ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଦୁଃସାହସ କାର୍ଯ୍ୟ କରିବେ ଏମିତି କିଛି କାର୍ଯ୍ୟ କରିବେ ଯେଉଁଥିପାଇଁ ମଧ୍ୟ ସମସ୍ତେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ ପ୍ରଶଂସା କରିପାରନ୍ତି। ବାର ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ବନ୍ଧୁ ମିଳନ ହେବାର ଦେଖାଯାଉଛି ନୂଆ ବା ପୁରୁଣା ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ଭେଟ ହେବ ହସ ଖୁସିରେ ସମୟ ମଧ୍ୟ କଟିବ ପ୍ରୀତି ଭୋଜନ ମଧ୍ୟ ଭଲ ମିଳିବ ଖାଇବା ପିଇବା ବୁଲିବା ମଜ ମସ୍ତି କରିବା ପାଇଁ ବାର ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ସମୟ ବେଶ୍ ଭଲ କଟିବ। ତେର ତାରିଖ ଦିନ ପ୍ରୀତି ଲାଭ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି ଖୁସି ଖବର କିଛି ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରେ ଏବଂ ସ୍ୱାମୀ ସ୍ତ୍ରୀ ଭିତରେ ସମ୍ପର୍କ ମଧ୍ୟ ଭଲ ରହିବ ଲଭ୍ ଲାଇଫ୍ ମଧ୍ୟ ଏହି ସମୟରେ ମଧ୍ୟ ଦିନଟି ବହୁତ ଭଲ ପାଇଁ କଟିବ। ଚଉଦ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ସୁଖହାନି ଦେଖାଯାଉଛି କୌଣସି କଥାକୁ ନେଇ ମାଇଣ୍ଡ ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ରହିପାରେ ବା ଘରେ ଏମିତି କିଛି ସିଚୁଏସନ୍ ଆସିପାରେ ଯେଉଁଥିପାଇଁ ମନ ଆପଣଙ୍କର ଦୁଃଖ ରହିବ। ପନ୍ଦର ତାରିଖ ଦିନ ରୋଗ ଆପଣଙ୍କୁ ଆକ୍ରାନ୍ତ ହୋଇପାରେ ସ୍ୱାସ୍ଥ୍ୟଗତ ସମସ୍ୟା ମଧ୍ୟ ଦେଖାଦେଇପାରେ ବା ଥଣ୍ଡା କଫ ଜ୍ୱରରେ ମଧ୍ୟ ଆକ୍ରାନ୍ତ ହୋଇପାରନ୍ତି। ତା ସହିତ ଷୋହଳ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଯେମିତି ଦେଖାଯାଉଛି ଧର୍ମ କାର୍ଯ୍ୟ କରିବେ ନିଶ୍ଚିତ ଧର୍ମ କାର୍ଯ୍ୟରେ ମନ ଲଗାଇଲେ ଆପଣଙ୍କ ପାଇଁ ମଧ୍ୟ ଭଲ ରହିବ। ସତର ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଘାତ ଚନ୍ଦ୍ର ସମସ୍ୟା ଦେଖାଯାଉଛି ଗାଡ଼ି ଯାନବାହନ ସ୍କୁଟି ପାଦରେ ବି ଚାଲି ଚାଲି ଯଦି ଯାଉଥିବେ ସତର୍କତା ଅବଲମ୍ବନ କରିବେ ନହେଲେ ଅସୁବିଧାରେ ମଧ୍ୟ ପଡ଼ି ଯାଇପାରନ୍ତି। ଅଠର ତାରିଖ ଦିନ ସୁଖ ସମ୍ମାନ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହେବ କୌଣସି କ୍ଷେତ୍ରରୁ କିଛି ଖୁସି ଖବର ପାଇବା ସହିତ ସମ୍ମାନ ମଧ୍ୟ ପାଇବେ। ଉଣେଇଶ ତାରିଖ ଦିନ କାର୍ଯ୍ୟ ବ୍ୟସ୍ତ ରହିବେ ଏବଂ ଏମିତି କିଛି କାର୍ଯ୍ୟ ରହିବ ଯେଉଁଥିପାଇଁ ଦିନସାରା ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଭାଗଦୌଡ଼ ମଧ୍ୟ କରିବା ପାଇଁ ପଡ଼ିପାରେ। କୋଡ଼ିଏ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ପ୍ରଶଂସା ଲାଭ ମିଳିବ ବିଭିନ୍ନ ସୂତ୍ରରୁ ଖୁସିର ଖବର ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ମିଳିପାରେ ଏବଂ ଏମିତି କିଛି ସକ୍ସେସଫୁଲ୍ କାମ କରେଇବେ ଯେଉଁଥିପାଇଁ ଲୋକମାନେ ଆପଣଙ୍କୁ ପ୍ରଶଂସା କରିବେ। ଏକୋଇଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଆପଣଙ୍କର ଆୟ ବୃଦ୍ଧି ଦେଖାଯାଉଛି ବିଭିନ୍ନ ସୂତ୍ରରୁ ମଧ୍ୟ ଧନ ଆସିବ ଆକସ୍ମିକ ଭାବେ କିଛି ଧନ ମଧ୍ୟ ପ୍ରାପ୍ତ ହୋଇପାରେ। ବାଇଶ ତାରିଖ ଦିନ ଆୟର ଯୋଗ ମଧ୍ୟ ଦେଖାଯାଉଛି ବିଭିନ୍ନ ସୂତ୍ରରୁ ମଧ୍ୟ ଧନ ଆପଣଙ୍କ ପାଖକୁ ମଧ୍ୟ ଆସିବ। ତେଇଶ ତାରିଖ ଦିନ ଆପଣଙ୍କର ସମ୍ମାନ ହାନି ହୋଇପାରେ ଯଶ ହାନି ହୋଇପାରେ ତେଣୁ କାହା ସହିତ ଯୁକ୍ତିତର୍କ କଳି ଝଗଡ଼ାରେ ମଧ୍ୟ ଫସନ୍ତୁ ନାହିଁ। ଚବିଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଖାଇବା ପିଇବା ବୁଲିବା ପାଇଁ ସମୟ ମଧ୍ୟ ଭଲ ମିଳିବ। ପଚିଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଦିନ କିଛି ଖୁସି ଖବର ମଧ୍ୟ ମିଳିପାରେ ଆକସ୍ମିକ ଭାବେ କିଛି ଧନ ପ୍ରାପ୍ତ ହେବ। ଛବିଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ଦିନଟି ବହୁତ ଭଲ ଯିବ ସାଙ୍ଗମାନଙ୍କ ଗହଳରେ ମଧ୍ୟ ସମୟ କଟିପାରେ। ସତେଇଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ କାର୍ଯ୍ୟ ସିଦ୍ଧି କରିବେ କିଛି ଏମିତି କିଛି କାର୍ଯ୍ୟ ହେବ ଯେଉଁଥିପାଇଁ ମନ ମଧ୍ୟ ଖୁସି ହୋଇପାରେ। ଅଠେଇଶ ତାରିଖ ଦିନ ପ୍ରତୀକ୍ଷା କରିବେ କୌଣସି କାମ ପାଇଁ ଏବଂ ଦିନଟି ମଧ୍ୟ ଆପଣଙ୍କ ପାଇଁ ଭଲ ରହିବ। ଅଣତିରିଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ କୌଣସି କଥାକୁ ନେଇ ଟେନସନ୍ ମାଇଣ୍ଡ ଟିକେ ଡିଷ୍ଟର୍ବାନ୍ସ ରହିପାରେ। ତିରିଶ ତାରିଖ ଦିନ ମଧ୍ୟ କିଛି କାର୍ଯ୍ୟରେ ମଧ୍ୟ ସଫଳ ହେବେ ଏବଂ ଏକତିରିଶ ତାରିଖ ଦିନ ହିଁ ଦୃଢ଼ ମନ ହିଁ କାର୍ଯ୍ୟ କରିବେ ଏବଂ ସଫଳ ମଧ୍ୟ ହେବେ। ତା ସହିତ ଉପାୟ ଗୁଡ଼ିକ କହୁଛି କରନ୍ତୁ ଦେଖିବେ ନିଶ୍ଚିତ ଲାଇଫ୍ରେ ମଧ୍ୟ ଆଗକୁ ବଢ଼ିବେ। ପ୍ରଥମତଃ ହେଲା ଗଣେଶ ଭଗବାନଙ୍କୁ ଭକ୍ତି ପୂଜା ପ୍ରତ୍ୟେକ ଦିନ କରନ୍ତୁ ପ୍ରତ୍ୟେକ ସୋମବାର ଶିବ ମନ୍ଦିର ମଧ୍ୟ ଦର୍ଶନ କରନ୍ତୁ ମଙ୍ଗଳବାର ଶନିବାର ହନୁମାନ ମନ୍ଦିର ଶନି ମନ୍ଦିର ମଧ୍ୟ ଦର୍ଶନ କରନ୍ତୁ ଆପଣଙ୍କ ଜୀବନର ଯେଉଁ ସମସ୍ୟା ଗୁଡ଼ିକ ଆସୁଛି ଦୂର ହେବ। ତା ସହିତ ପ୍ରତ୍ୟେକ ଦିନ ମଧ୍ୟ ସୂର୍ଯ୍ୟ ଭଗବାନଙ୍କୁ ଜଳଅର୍ଘ ଦିଅନ୍ତୁ ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା ଯଦି ହେଉଥାଏ ତୁଳସୀ ଗଛ ମୂଳେ ଜଳଅର୍ଘ ଦିଅନ୍ତୁ ନିଶ୍ଚିତ ଆପଣଙ୍କ ପାଇଁ ମାନସିକ ଦୁଶ୍ଚିନ୍ତା ଦୂର ହେବ। ଇନକମ୍ କରୁଥିବା କିଛି ଟଙ୍କା ଦୁଃଖୀ ଗରିବଙ୍କ କାମରେ ମଧ୍ୟ ଲଗାନ୍ତୁ ଏବଂ
ଯଦି ପାରୁଛନ୍ତି ପ୍ରତ୍ୟେକ ଦିନ ଯଦି ଦାନ ପୁଣ୍ୟ କରିପାରିବେ, ଇଏ ମଧ୍ୟ ବହୁତ କିଛି ଲାଭ ଦେବ। ଏବଂ ବଡ଼ମାନଙ୍କର କଥା ସବୁବେଳେ ଶୁଣନ୍ତୁ, ବଡ଼ମାନଙ୍କୁ ଅବମାନନା କେବେ କରନ୍ତୁ ନାହିଁ, ଏବଂ କର୍ମ ହିଁ ଭଗବାନ। ତେଣୁ କର୍ମ ଯଦି ଏବେଠୁ ଠିକ୍ କରୁଥିବେ ଲାଇଫ୍ରେ ମନେ ରଖନ୍ତୁ, ଆଗାମୀ ଭବିଷ୍ୟତ ଆପଣଙ୍କ ପାଇଁ ବହୁତ ଭଲ କରି ନେଇକରି ଆସିବ ଏବଂ ସୁଖମୟ ହେବ। ତେଣୁ ଏବେଠୁ ଯଦି ଭୁଲଭାଲ କରୁଛନ୍ତି ତାକୁ ପରିବର୍ତ୍ତନ କରନ୍ତୁ ଏବଂ ଲାଇଫ୍ରେ ମଧ୍ୟ ଆଗକୁ ବଢ଼ନ୍ତୁ, ଏବଂ ଶନି ଭଗବାନଙ୍କୁ ଖୁସି କରିବା ପାଇଁ ସବୁବେଳେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ। କାରଣ କର୍ମ ଭଗବାନ ହେଉଛନ୍ତି ଶନିଦେବ। ତେଣୁ ଶନି ଭଗବାନ ଯଦି ଖୁସି ହେଇପାରେ ତାହେଲେ ଲାଇଫ୍ରେ ମନେ ରଖନ୍ତୁ ଆପଣଙ୍କ କର୍ମର କୌଣସି ଅସୁବିଧା ମଧ୍ୟ ହେବ ନାହିଁ। ଏବଂ ଯଦି ଆପଣମାନଙ୍କୁ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ, ଭିଡ଼ିଓଟିକୁ ଲାଇକ୍ କରିବେ, ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବେ, ଏବଂ ଭିଡ଼ିଓଟିକୁ ମଧ୍ୟ ବହୁତ ମାତ୍ରାରେ ସେୟାର କରିବେ, ଯେମିତି ଆପଣ ଦେଖି ବେନିଫିଟ୍ ପାଇଲେ ହୁଏତ ଅନ୍ୟ କୌଣସି ଲୋକଟି ମଧ୍ୟ ବେନିଫିଟ୍ ପାଇବ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।